ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে বস্ফুট হয়ে গেল রাবারের কারখানা। বাঁকুড়া বড়চড়া ব্লকের হাটসুরিয়ায় আজ বেলা 11:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে যায় আশেপাশের এলাকায়, ফলে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় দমকল বাহিনীকে। দুর্গাপুর থেকে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছেন পুলিশ। এই রাবার ফ্যাক্টরিতে রেলের জন্য বারবার প্যাড তৈরি করা হতো, তাই প্রচুর পরিমাণ রাবারও মজুত ছিল, আর এই রাবার দাহ্য হয় আগুন ভয়াবহ আকার নেয়। রাবার ফ্যাক্টরির কর্তৃপক্ষ মনে করছে আগুনের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছড়াবে। অন্যদিকে আগুন লাগার কারণ সম্পর্কেও খোলসা করে কোনো তথ্য জানতে পারেনি দমকল বাহিনীর আধিকারিকরা। বাঁকুড়া থেকে রিপোর্টার আমির খানের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।